हाय गाइज, गुड मॉर्निंग सबाई दिखे, वेलकम बैक पूर्णिमा ब्लॉग। सबाई केमन आचो? आशा करी सबाई भलो आचो और सुस्थ आचो। हमें खूब भलो आज बिंदा दीदी। देखो सकाल सकाल उन्हें ब्लॉगटा माछवाला थे स्टार्ट कर दी। आंटी ने एस सुन बाबा सब दिन बाजार के माछ आने भावल माछ के दुआर मेरे माछवाला एस आंटी एस माछटा रेखे दी। तरज देखो वो एने रुई माछ आन और पोहला माछ आन पापलेट माछ आन और सिल्वर कप माछ एने मैंने पाँच छ प्रकार माछ आन रुई माछटा रेख रखल और चलो जाइ वो केटे केटे दिबे वो आंटी केटे दिए दिबे एकदम से बोले दिलाम आमाके माछ काटते आसे ना ताई जन्य ओके बोललाम जे केटे दिए दिबा जन्य यदि केटे दिबे आमी राखबो नाले राखबो ना। ओ बोलो हाँ आमी केटे दिबो। देखो एखाने विड़ाल चले आसछे जालातन करते। विड़ाल और कुकुर सबथेके माछवाला काछे जालातन सबाई तो जानो आर कि करबो। आर देखो एखाने आमी माछटा रेखे दिछि। माटा रेखे रेखे फेला पर आटी आबा तुम्हारे के आंटी के टाका दिए आटी आबा तुम्हारे का कई तो माच वाला के तो आंटी के पैसा दिए चले आसे माच एखे धुए नहींब एकदम से आशा थी तक भावलम आगे धुए नहींब धुए नहीं तपर आर अन्य काज करते जाब क्या विड़ाल कुकुर जालातन तो जानो बाइर मध्य माछ माँस थे विड़ाल कुकुर कत जालातन तई जन एखे चले आसा चलो धुआ धुई कमप्लीट कर आबार आसछि तोमादेर काछे। গাইস আমি এখানে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসির কাজ শেষ হয়ে গেছে। বিছনা দেখলে তো তুলে নিয়েছি আর কম্বল উলানে একটু রোদে দিয়েছি, তাই জন্য এখানে বিছনা বি তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে বাসি ঘরটা বি ঝাঁটা কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করবে আগে থেকে ভাবলাম আগে নাই তো যাই ঘরগুলো একটু মুছে নিই, কেন ঘরগুলো কেন আজকে পরশু দিন ধোয়াই ছিল ঘর ঝাড়াঝাড়ি করে ধুয়ে দিলাম। আমার ডেলি ব্লগ দিয়ে দেখতেও জানতে পারবে আর ঘরগুলো ধুয়েছিলাম পরশু দিন আর কালকে আর মোছামুছি কিছু করিনি। আর আজকে ভাবলাম একটু ঘরগুলো মোছামুছি করি। ডেলি তো আমার আমি ডেলি ঘর মোছামুছি করি কিন্তু এবে কি করছি না একটু কুড়ি টাইপের হয়ে গেছি, একদিন ধরে একদিন ঘর মুছি। দেখো চলো যাই ঘর মোছামুছি করে কমপ্লিট করে আজকে আবার তোমাদের কাছে। আমার এখানে ঘর মোছামুছি পুরো কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর আমি চলে যাবো রান্না কাজকে। চলো কি কি রান্না করছি দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। গাইস আমি এখানে মাছ ধুয়ে কে রেখেছিলাম মূলতগুলি এবার দিয়ে দেবো মাছের মধ্যে। দেখো গাইস মাছ ভাজা একটা ভাজা মাছ পুরো ভেঙে গেল চুনা চুনা হয়ে গেল। দেখো এখানে ভাজা মাছ কিছুটা রেখে দিয়েছি বাচ্চাকে আর এর পাশে মাছ ভাজা দিয়েছি। এখানে মাথা চারটা মাথা ভাজ তরকারি করবো ভাজবো মাছ ভাজা রেখে দিব তাতে জনে আর মাথা দিয়ে মাথা পুঁই শাক দিয়ে তরকারি করবো। চলো যাই কী কী করছি লাস্টে একা তো দেখাবো করে সারি দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ আমার পান্তা ভাত মামে ধরে বসে গেছি, পান্তা ভাত মাছ ভাজা দেখলে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি আবার। আজকে পান্তা ভাত খেতে বসিয়েছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দেখো ঘুমে উঠলো এখন দশটা সাড়ে দশটা বাজে। আমার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি আবার। গাইজ আমি এখানে পান্তা ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি এখানে রান্না কাজকে। আর এখানে চলো রান্না কি পেঁয়াজ ভেজে রেখেছি আর দেখো মাছ ভাজা বেগুন ভাজা রেখেছি। বেগুনটা হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভেজে টমাটো দিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়া মশলা সব
দিয়ে রান্না বান্নাটা আরম্ভ করে দিচ্ছি। চলো পুঁই শাক করবো আজকে, মাছের মাথা দিয়ে পুঁই শাক তরকারি। চলো তরকারি করবো, ভাজা মাছ কিছুটা রেখে দিলাম রাতে বেলার জন্য। কিন্তু জানো রাতে বেলা আমার খেতে পারিনি, কেননা কালকে ব্লগ আজকে এডিটিং করছি তাই জন্য। আর মাছের পুঁই শাকটা না অনেকদিন খাওয়া পরে অনেক টেস্ট লাগলো, কিন্তু মাছের মা ভাজা মাছ দুপুরবেলা একটু খাওয়া হয়েছিলো, তারপর আর কিছু খাওয়াইনি, খেতে হলো না। তো জন্য আমি ভাজা মাছটা রেখে দিচ্ছি, আর দিনে রাতেবেলা আমি করে দিলাম ডিম তরকারি, কেননা ভাজা মাছ খেতে শুনু বাবা বারণ করলো, কলো আর খাবো না মাছ খাবো না। দিন যখন মাছ খাচ্ছি দিনের বেলা মাছ খাচ্ছি, আর আজকে কিছু আলাদা কিছু রান্না করো। যার জন্য চলো দেখো আমার রাতেবেলা কী রান্না করেছি সব। এটা কালকের ভিডিও, তোমার জানো কালকের ভিডিও আজকে দিই, আজকের ভিডিও কালকে দিই, এমনি এডিটিং করতে লাগে, ভিডিওগুলো অনেক জমে গেছিলো। এটা কালকের ভিডিও মানে কালকের মানে কালকে কী বাজে রোববার, রোববারের ভিডিও। চলো এই চলো আমি কেমন কীরকম কী তরকারি করছি দেখতে থাকো আমার ব্লগটা, করে আবার আসছি তোমাদের কাছে। দেখো গাইস আমি এখানে সব ভালোভাবে কষে নিয়েছি, কষে নেওয়ার পরে এবার কী করবো না একটু হালকা একটু এপাশ ওপাশ করে নিবো, কেননা আনাজটা কাঁচা তো ভাজা ভাজি কিছু আনাজ করে দিইনি, অমনি ডাইরেক্ট আনাজ কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কষালাম ডাইরেক্ট মশলা দিতে, ওই জন্য আনাজটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তোমার তো সবাই জানো, তাই জন্য আমি একটু এপাশ ওপাশ করে আর বেশি কষবো না, জল দিয়ে দেবো এবার। চলো জল দিয়ে দিচ্ছি এখানে, দেখো জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমি এখানে চলে যাবো 10-20 মিনিট বাদ আসছি আবার। মাছটা মানে ভাজা মাছ মাথা মাছের মাথা মুখ ভেজে রেখেছি, ওকে একটু চুনা করে দিদি, দেখো এখানে খুন্তির সাহায্যতে চুনা করে দিচ্ছি, কেননা মাছের মাথা না চুনা করে দিলে ভালো লাগবে। এখানে দেখো আমি 10-20 মিনিট বাদ ভিতরে আমার তরকারিটা হয়ে গেল নি, আর এখানে দেখো মাছের মাথাটা এবার দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবার কী করবো না পাশ পাশ করে আর 10 মিনিট এক আর 5 মিনিট খানি ফুটাবো, ফুটালার পরে নামিয়ে দেবো। দেখো আমার ফাইনাল লুক তরকারিটা, দেখো তরকারিটা কী সুন্দর হয়েছে, খাতে বি অনেক টেস্টি হয়েছিলো জানো। চলো এখন আমার তরকারি কমপ্লিট, আমি টান টান করে খাওয়া দাওয়া করা। হ্যাঁ গাইস আমি টান টান করে চলে আসেছি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেখো ভাত তরকারি সব নিয়ে চলে আসেছি, দেখলে নিয়ে চলে আসেছি। এখন বাজে কটা জানো, 3:30 বাজে, আমি টান টান করে চলে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, আবার হচ্ছি তোমাদের কাছে। গুড ইভিনিং গাইস, দেখো আমার সন্ধ্যাবেলা চলে আসছি চা আর চিড়া ভাজা নিয়ে, না গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং বলো না মুখে চিড়া ভাজা, গুড ইভিনিং দেখে সবাই দিকে গুড ইভিনিং গাইস। চলো আমি চা চিড়া ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসছি, এখানে চলে আসছি মোবাইলে একটু ফেসবুক ঘাঁটিতে, এটা এই আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, এটা কবে ছেড়েছ আজকে গেল নি তোমার ফেসবুকে গেল নি, এটা কি ইনস্টাগ্রামে ছেড়েছ, দেখ আমার ইয়ে বড় মেয়ে এ ছোট মেয়ে, আমাদের একটা নতুন রেসিপি হয়েছে ডিম সিদ্ধ ডিমকে, দেখো আমাদের দুপাল করে ভাজা হয়ে গেছে, ডিম সিদ্ধ করে ছাড়া হয়ে গিয়ে দুপাল করে ভাজা হয়েছে। এরপর যেমন পেঁয়াজ রসুন আদা টমাটো যেরকম তরকারি করে ডিম তরকারি অমনি করে একটু মটর মটরগুলো দিয়ে দিলাম, একটু গ্রিন মটর দিল দিয়ে দিলাম, চলো মটরটা দিয়ে দেখে একটু ভালোভাবে মশলাটা কষে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, এ একটু ভালো কিনা ফুটে যাও তারপরে এই ডিমটা দিয়ে দিব। চলো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু আছে শেষ হয়ে যাবে। দেখো এইখানে আমাদের রুটিগুলো বি কমপ্লিট হয়ে গেছে, রুটি রাতেবেলা রুটি করে নিয়েছি, আর এখানে দেখো আটা মাখাটা রাত্রে একে রেখে দেবো, এটা ডাবার মধ্যে রেখে দেবো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসছি।
ডিম তরকারি রাতে বেলা ডিম কষা রুটি গাইজ আমার খেতে চলে আসেছি এই দেখো বাড়ে বাড়ে কমপ্লিট হয়ে গেছে দেখো ডিম টাকাটা হয়ে গেছে দেখলো ডিম টাকাটা হয়ে গেছে আর এখানে রুটি নিয়ে গেছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আবার তোমাদের কাছে হাই গাইস গুড নাইট সবাই দিকে দেখো এইখানে বেশি বড় ব্লগ করছি না এইখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করবে আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ড আবার দেখাচ্ছি নেক্সট ব্লগ নিয়ে নতুন কিছু ভিডিও নিয়ে টাটা।